আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে আলহামদুলিল্লাহ অবশেষে হেফাজত ইসলামের নেতাদের মুক্তি শুরু হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি গ্রেপ্তারের দুই মাস পর জামিনে মুক্তি পেয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদির মেয়ের জামাই মাওলানা নাজমুল হাসান তিনি জানান আজ রোববার বিকাল দুইটায় আদালতে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদির জামিন শুনানি শেষ হয় এরপর সন্ধ্যা সাতটায় ময়মনসিংহ কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এছাড়া আজ একই সাথে মুক্তি পেয়েছেন কিশোরগঞ্জের হেফাজত নেতা মাওলানা মোহাম্মদুল্লাহ জামি হেফাজত নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি এবং মাওলানা মুহাম্মদুল্লাহ জামির মুক্তিতে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি তিনি বলেন আমরা আশা করি সারা দেশে আটক নিরাপরাধ আলেম ওলামাদের সকলকে দ্রুত মুক্তি দেওয়া হবে গত দুই মে দু একুশ সালে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদিকে উল্লেখ্য আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সদর উপজেলার মাইজবাড়ি এলাকার মাওলানা আরিফ রব্বানির ছেলে তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদে ছিলেন এছাড়া ইত্তেফাকুল ওলামা কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে রয়েছেন সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে